সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বোর্ডের পরিচালকবৃন্দ, উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বড় ভাই, ফ্রেন্ডস এবং ছোট ভাইরা, আমি প্রাউডলি বলতে পারি আমি বাংলাদেশ জাতীয় দলের জন্য ক্রিকেট খেলেছি। বাংলাদেশ আমি আমার প্যারেন্টসের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার বয়স যখন 10, আই টুক আ ডিসিশন যে আমি ক্রিকেট খেলতে চাই এবং ওনারা আমাকে সাপোর্ট করেছিলেন অত কম বয়সে। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই ওয়াইফ। আমরা ক্রিকেটারদের সব প্রফেশনাল অ্যাক্টিভিটিস মাঠে দেখি, কিন্তু ফ্যামিলির উপর দিয়ে কী যায় এটা আমরা যাই না। সো আমার আপস অ্যান্ড ডাউনসের সব সময় পাশে ছিল। স্পেশাল থ্যাঙ্কস আই লাইক টু থ্যাঙ্ক মাই কিডস। আমার ছেলে 13 বছর বয়স, আমার পুরো ক্যারিয়ার দেখেছে। আমি ভেরি লাকি যে আমার ছেলে আমার খেলা দেখতে পেরেছে। আই উড লাইক টু থ্যাঙ্ক মাই ইন লজ, আমার ফ্যামিলি, কোর ফ্যামিলি, তারা সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। 2000 সালে বিসিবির সাথে আমার পথ চলা আন্ডার 15 ন্যাশনাল টিমের সাথে। তো আমি বিসিবির সমস্ত কোচেস, ফিজিও, ট্রেনার্স, অফিসিয়ালস এবং গ্রাউন্ডসম্যানদের ধন্যবাদ জানাতে চাই। 1999 সালে আমি বাংলাদেশে ঢাকার ঘরোয়া ক্রিকেট শুরু করি। তো ওই তখন থেকে যেসব টিমে আমি খেলেছি সেসব টিমমেটস, অফিসিয়ালস, কোচেস সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এত দূর আসার সাহস যোগানোর জন্য এবং সাপোর্ট করার জন্য। স্পেশালি আমার ডিভিশন, বরিশাল ডিভিশনের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এখানে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সবাই, আপনাদের সাপোর্ট ছাড়া আমার ক্যারিয়ার এভাবে আসা সম্ভব হতো না। আপনারা সবসময় আমার পাশে থেকেছেন, সমালোচনা করেছেন, আপনাদের সমালোচনা আমি আরও ভালো খেলেছি। আশা করি ভবিষ্যতে আমার সাথে থাকবেন। সবচেয়ে বেশি কৃতজ্ঞ বাংলাদেশের আপামর জনগণ, যারা ফ্যান্স, যারা আমাকে ভালোবেসেছেন, আমাকে গালি দিয়েছেন, আমাকে সাপোর্ট করেছেন, আমাকে দোয়া করেছেন। আমি রান করেছি, আরও হয়তো রান করতে পারতাম, বাট মানুষের যে ভালোবাসা পেয়েছি এর চেয়ে বেশি ভালোবাসা পাওয়া মনে হয় আমার পক্ষে সম্ভব ছিল না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার যারা স্পন্সর ছিলেন, যারা সাপোর্টার ছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এরকম একটি অকেশনে বিদায়ের কথা বলার জন্য। তারা এই সিচুয়েশনটা তৈরি করে দিয়েছেন এবং ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। স্পেশাল থ্যাঙ্কস টু মাই চাইল্ডহুড কোচ ওয়াহিদুল গনি স্যার, উনি আমাকে খেলোয়াড় তৈরি করেছেন এবং ভালো মানুষ হওয়ার সবসময় শিক্ষা দিয়েছেন এবং ওনার কারণে আজকে এত দূরে আসতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে পারি এবং মাঠে তো দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।